एक व्यक्ति जी माटी ते जी सम्पद पोते रेखे छिलो से भूले गेलो कोथाय राखलाम। अच्छा, तो इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह ताला दरबारे एसे जी निजेर ए समस्या बोललो ना जे हुजूर आमी माटी ते पोते रेखेछि एखन भूले गेलाम कोथाय राखलाम। अच्छा, तो इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह ताला ले ताके आमल दिलेन जे तुमी सारा रात नफल नमाज आदाय करो। अल्लाह। तो से नफल नमाज दाड़िये गेलो, কয়েক রাকাত পড়ার পর তার মনে পড়ে গেল কোথায় আছে ওই সম্পত্তি। পরিশেষে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার দরবারে এসে ঘটনাটি বলল। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা তাকে বললেন, আমি জানতাম যে শয়তান তোমাকে পরিপূর্ণ রাত নামাজ পড়তে দেবে না। তো কিতাবে বর্ণিত আছে সেই লোক কিন্তু নামাজ পড়েছিল একাগ্রতার সাথে। আচ্ছা, মন লাগিয়ে নামাজ পড়তেছিল, কিন্তু শয়তানের এখন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে, শয়তান বিভিন্ন খেয়ালে আমাদেরকে নিয়ে আসবে, কিন্তু এর মানে এটা নয় যে আমরা নামাজ ছেড়ে দিব। আগে বলা হয়েছে যে বারবার খেয়াল আসবে, বারবার আল্লাহর দিকে আমাদেরকে যেতে হবে, বারবার আমাদের মনোযোগ এদিক সেদিক করার শয়তান চেষ্টা করবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে বারবার যেন আল্লাহর দরবারে ফিরে আসা। ফিরে আসা। তো আর এর জন্য আমার ওই বললাম যে যা সূরা তেলাওয়াত করা হয় সেটার তর্জমা যেন আমরা স্মরণে রাখি, আর তাহিয়াত পড়া হয় এর অর্থ যেন জেনে নিই, মুখস্থ করে নিই, রুকুর তসবি, সেজদার তসবি, তাহলে কি হবে আমাদের খেয়াল সেদিকে থাকবে, সেদিকে থাকবে। তো নামাজের মধ্যে নামাজের দিকে খেয়াল রাখার জন্য এই সকল যে ওজিফা রয়েছে, আমল রয়েছে, তার তর্জমা অর্থ জানা অত্যন্ত জরুরি রয়েছে। এখানে একটা বিষয় যদি রিয়াজ ভাই, যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে তখন নিজে নিজে তুমি ভেবে নাও, এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। যদি কোনো ব্যক্তি যদি একবার ভেবে নেয় যে হয়তো আমার জীবনে আর নামাজ পড়ার আমার সুযোগ হবে না, আমি লাস্ট আমার জীবনে শেষ মাওলাকে আমি সেজদা করব, আমি ইবাদত করব, তাহলে আল্লাহ তাআলা দয়া হতে পারে তার শেষ নামাজ যখন সে ভাববে তাহলে খুব চেষ্টা করবে। অনেক বুজুরগানের দিনের এই আমলটি বলা হয়েছে, তারা নামাজে যখন দাঁড়াতেন এই চিন্তা করেই যে আমার জীবনের শেষ নামাজ। আচ্ছা, নামাজ পড়ে নেবার পর তারা কিন্তু চলে যেতেন না, ওই স্থানে বসে যেতেন। জি, এখন বসতেন কি জন্য, যে আমি যে নামাজ পড়েছি আল্লাহর দরবারে মকবুল হবে নাকি আমার নামাজ আমার মুখে মেরে দেয়া হবে, এই চিন্তায় আল্লাহর ভয়ে ওখানে বসে থাকতেন চিন্তিত অবস্থায়। অর্থাৎ নামাজ যে আমি পড়েছি আল্লাহর জন্য, এই নামাজ কি আল্লাহর দরবারে মকবুল হবে না আমার নামাজ কি আমার মুখে